হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আমি প্রীতি ইন দ্য কিচেন থেকে প্রীতি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি সবার ভীষণ প্রিয়, স্পেশাল ইয়াং জেনারেশনের প্রিয় খাবার আমার স্টাইলে বাটার চিকেন করে দেখাচ্ছি। বাটার চিকেন ভেরি পপুলার ডিশ এখন, এবং বিভিন্নভাবে করা যায়। কেউ ইয়োগর্ট দিয়ে করেন, কেউ এখন বিভিন্ন রকম প্যাকেজ মশলাও পাওয়া যায়। আর আমিও অনেকভাবে করে দেখেছি এই ডিশটা, বাটার চিকেনটা। বাট আজকে আমি যে ওয়েতে আপনাদেরকে দেখাবো, এটা ভীষণ সিল্কি হয়, স্মুথ এবং খুব বাটারি, খুব নাইস একটা টেস্ট। আমার মনে হয় যে আমি যতগুলোভাবে করেছি এইটা সবচেয়ে বেস্ট। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। চলুন শুরু করি। আমি এখানে বোনলেস চিকেন 1 কেজির মতো নিয়েছি। এটা ডাজন্ট ম্যাটার, আপনারা বোন সহ যদি লাইক করেন বোন সহ নিতে পারবেন, বোনলেস নিতে পারবেন, ডাজন্ট ম্যাটার। আমি এখানে 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন গার্লিক, 1 টিস্পুন জিঞ্জার আর সল্ট টেস্ট অনুযায়ী দিয়ে আমি এটা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু ম্যারিনেট করলে জিনিসটা ভালো হয়, মশলাটা ঢুকে ভিতরে। আমি এখন এটাকে অল্প তেল দিয়ে ভেজে নেব। ভেজে নিলে কী হবে, চিকেনের যে ময়েশ্চারটা, জলটা, ওটা বেশ ড্রাই হয়ে যাবে। যখন আমি বাটার চিকেনটা করব, চিকেনটা দেব, কাঁচা চিকেনটা দিলে অনেক সময় চিকেন থেকে বেশ রস বের হয়ে যায়। এটা করলে, একটু ভেজে নিলে, এটা আপনারা ওভেনেও দিয়ে করতে পারেন। তবে আমি দেখেছি যে, আমি দেখাবো কেন আমি ফ্রাইং প্যানের মধ্যে এটা করব, কারণ আমি অল্প একটু তেল দিচ্ছি, আপনার 2 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি চিকেনটা একটু ভেজে তুলব। চিকেনটা আমি একদম ভীষণ ভালো করে ফ্রাই করব না, আমি দেখাবো আপনাদেরকে, মিডিয়াম ফ্রাই করবো এটা। জাস্ট এর থেকে যে জলটা বের হবে, জলটা একটু ড্রাই হয়ে গেলেই আমি চিকেনটা তুলে নেব। চিকেনটা আমি ভাজা করলাম এই জন্য, কারণ ওভেনে দিয়ে আমি করতে পারতাম, করি নাই, কারণ ভাজা করবো এই জন্য যে এই যে রেস্ট ওভার চিকেনের যে স্পাইসটা থাকবে ফ্রাইং প্যানের মধ্যে, একটু অয়েলি, তার মধ্যে টমেটো আর পেঁয়াজ যখন দেবো না, ওইটা ভীষণ ভালো একটা টেস্ট আসে। ওটা যখন আমি ব্ল্যান্ড করবো ভীষণ সুন্দর একটা টেস্ট আসে, নাইস টেস্ট আসে। দ্যাটস ওয়াই আমি ফ্রাই করি, ওভেনে বেক করলে ওইটা থাকে না, ওই টেস্টটা পাওয়া যায় না। তা আপনাদের পছন্দ, আপনারা যদি ওভেনে করে নিতে চান ওভেনে, বাট আমি খুব সামান্য তেল দিয়ে এটা করছি। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। আমি কী করলাম, আমি অনেকটা চিকেন একসাথে দিয়েছি তো ফ্রাইং প্যানের মধ্যে, অনেক সময় চিকেন বেশি দিলে, কারণ আমি এটা খুব বেশি ভাজা করব না, আমি জালটা একটু কমিয়ে দিলাম, অনেক সময় বেশি চিকেন দিলে একটু জল উঠে, তা আমি কী করলাম, জলটা এই যে একটা মানে হাতা দিয়ে আমি তুলে ফেললাম। এই জলটা আমি ওয়েস্ট করব না, যখন ব্ল্যান্ড করব মশলাটা সব কিছু দেখবেন আপনারা, তখন এটা এটা দিয়ে দেবো ওর সাথে। আমার চিকেনটা এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন আমি এই সেম ফ্রাইং প্যানটার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ডোন্ট ওরি, এই যে মেসি ফ্রাইং প্যান, কোনো ওরি করবেন না, ওইটা ভীষণ ভালো একটা টেস্ট আসবে পেঁয়াজটাতে। আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ তেল, এবং আমি একটা স্টিক থেকে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম এর মধ্যে। বাটারটা দিয়ে আমি এখানে চপ করে রাখা 3টা মিডিয়াম সাইজের অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নটা একটু, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে টমেটোটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু টেন্ডার হয়ে গেল, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোটা, এটারও একটা মানে, আপনি যত লাল টকটকা টমেটো বাজারে পাবেন সেটা বেস্ট হয় বাটার চিকেনের জন্য। তা আমি ট্রাই করেছি, মাই বেস্ট। আমার গাছেরও একটা টমেটোর মধ্যে আছে, 4টা টমেটো এখানে ছোট। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা, 1/2 টিস্পুন রসুন, আমি কতটা ক্যাশিউ নাট দিয়ে দিচ্ছি এর সাথে,
আর দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, ভীষণ ভালো রং হয়। আমি খুব ঝাল করব না, এটা অত বেশি ঝালও না, বাট ভীষণ সুন্দর একটা রং হবে। আর দু টুকরাও দারচিনি, আর তিনটা এলাচ, আর এই কাশ্মীরি 1 টেবিল স্পুন দিলাম চিলি পাউডারটা। দিয়ে আমি এটা ভীষণ ভালো করে সিদ্ধ করব, প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে। আপনারা ঢাকা দিয়ে এই জিনিসটা টমেটো আর পেঁয়াজের পেস্টটা সিদ্ধ করে নেবেন। 15 মিনিট পরে, 15 মিনিট পরে হয়ে গেল আমার এই পেস্টটা। আমি এখন এই সম্পূর্ণ মশলাগুলো এটা ব্লেন্ড করে নিব। আর যে আমি আগে চিকেন স্টক করে রেখেছিলাম, চিকেন থেকে যে জলটা উঠেছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবসহ একসাথে ব্লেন্ড করে নেব। আমি এখন এই পুরোটা টমেটো অ্যান্ড পেঁয়াজের এই পেস্টটা, এই নট পেস্ট দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং আমি এর মধ্যে একটু জল দেবো, 1/2 কাপ মতো জল দেব, কারণ ঝোলটা খুব বেশি ঠিক হোক, 1/2 কাপের একটু বেশি দিলাম আমি। আমার অতটা টাইম নাই, যে জন্য আমি উপরে একটা টাওয়েল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি ঠান্ডা করে করেন তো ভালো হয় জিনিসটা, একেবারে ঠান্ডা করে। আর যদি একটু গরম গরম থাকা অবস্থায় করেন তো একটা টাওয়েল দিয়ে নিয়ে উপরে। আমি গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটু সামান্য লবণ দিব। লবণটা আমি সবসময় বলি যে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি দেখলাম যে একটু কম আছে, আর দেব আমি চিনি। চিনিটাও আমি প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে, এবং দিয়ে দিচ্ছি ক্রিম। বাটার চিকেনটা অলমোস্ট হয়ে গেল। আমি এর মধ্যে একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি, আর কিছু কথা বলছি আপনাদের সাথে। আমি এটা 5 মিনিটের মতো দমে রেখে দেব, ডান। আমি ইয়াং ছেলে মেয়েদেরকে বলছি, দেশের বাইরে বা দেশে থাকো যারা, সবাইকে বলছি আমি যে ভীষণ সহজ এই খাবারটা বানানো, তোমরা নিজেরাও বানিয়ে ফেলতে পারবে, এবং দেখলে তো কত সহজ এই বাটার চিকেনটা। আমি জানি তোমাদের সবার খুব পছন্দের এই খাবারটা, সো প্লিজ বানাবে তোমরা। হয়ে গেল ভীষণ সিল্কি লুকিং এবং বাটারি বাটার চিকেন, খুব সহজ বানানো। পেস্টটা আমি দেখালাম কিভাবে, নো ইয়গর, জাস্ট ক্রিম একটু দিলাম লিটল বিট। এটা নান বা বাসমতি রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা সবাই এনজয় করবেন, বানাবেন, এবং আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নেক্সট ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবেন আপনারা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে ও দূরে যেখানে থাকুন। ওকে, দেখা হবে নেক্সট টাইম। বাই বাই।